প্রাইমারি শিক্ষকরা ট্রান্সফারের পর কিভাবে সার্ভিস বুক ট্রান্সফার করে নিয়ে আসবেন? আপনারা জানেন যে ট্রান্সফারের পর যদি ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার হয় তাহলে কিন্তু সার্ভিস বুকে কাউন্টার সাইন করে নিয়ে আসতে হয়, যে নতুন স্কুলে আপনি নিযুক্ত হয়েছেন বা ট্রান্সফার পেয়েছেন বা জয়েন করেছেন সেই স্কুলে। তো এই যে সার্ভিস বুক ট্রান্সফার করার জন্য কোথায় কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, তো আজকে সমস্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম কাজ হবে যে ট্রান্সফার যখন পেয়ে গেছেন, ট্রান্সফার পাওয়ার পর সার্ভিস বুকে যে সমস্ত কাগজপত্র সার্কেল অফিস থেকে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষকের যে পুরাতন ডিপিএসসি অথরিটির কাছে কিন্তু পাঠানো হয়, যাতে নতুন যে ডিপিএসসি যেখানে সংশ্লিষ্ট শিক্ষক কিন্তু ট্রান্সফার হয়েছেন সেখানে পাঠিয়ে দেওয়া হয়। তো এক্ষেত্রে সমস্ত যে রেসপন্সিবিলিটি থাকবে সেটা কিন্তু ডিপিএসসির উপর, মানে পুরাতন ডিপিএসসি যে স্কুল থেকে আপনি ট্রান্সফার নিয়েছেন। তো শিক্ষকরা কী করবেন, সমস্ত কাগজপত্র পুরনো সার্কেলে জমা দেবেন অবশ্যই, তারপরে বাকি যে সমস্ত কাজ সেটা কিন্তু করবেন পুরনো সার্কেল থেকে। তো পুরনো সার্কেল থেকে যে এসআই কিন্তু সমস্ত কাগজপত্র চেক করবেন, চেক করার পরে সেগুলি ফরওয়ার্ড করবেন, ঠিক আছে, এই যে ওল্ড ডিপিএসসি তাকে। তো কী কী ডকুমেন্ট লাগবে, প্রেয়ার অফ ইনকামবেন্ট, অর্থাৎ একটা প্রেয়ার দিতে হবে আপনাকে যে আপনি সার্ভিস বুক ট্রান্সফার করতে চান, ঠিক আছে, তো সেই জন্য আপনাকে একটা প্রেয়ার দিতে হবে। দ্বিতীয়ত আপনাকে দিতে হবে ট্রান্সফার অর্ডার বা ডিপিএসসি রিলিজ অর্ডার, সেটা জেরক্স দিতে হবে, সব দু কপি করে দিতে হবে, আর লাস্ট পে সার্টিফিকেট দিতে হবে দু কপি। এবার দেখুন জয়েনিং রিপোর্ট দিতে হবে দু কপি, জয়েনিং রিপোর্ট দু কপি কিন্তু দিতে হবে, সেই সঙ্গে কভার ফাইল দু কপি। তো এই যে সমস্ত কাগজপত্রের কথা বললাম, এই কাগজপত্রগুলি কিন্তু সমস্ত দু কপি করে নিয়ে গিয়ে ভালো করে ফিল আপ করে তারপর জেলা থেকে ট্রান্সফার নিয়েছেন সেই জেলার সার্কেলে জমা দেবেন। তো কী কী ফর্ম ফিল আপ করতে হবে চলুন সেগুলো আগে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, যে প্রেয়ারটি দিতে হবে সেখানে অবশ্যই আপনারা লিখবেন টু দ্য বলে এসআই, ঠিক আছে, তারপরে সার্কেলের নাম দেবেন, দিয়ে দেবেন থ্রু দ্য প্রপার চ্যানেল। তো সাবজেক্ট দেখুন কী বলা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর ট্রান্সফার অফ সার্ভিস বুক আফটার ট্রান্সফার। তো তারপরে আপনি লিখবেন উইথ রেসপেক্ট ওয়াম আই বলে এখানে নিজের নাম লিখবেন, ঠিক আছে, লেখার পর লিখবেন যে কোন টিচার, মানে হেড টি না AHM না TIC যেটা হবে সেটা, বা এটি অফ বলে এখানে স্কুলের নাম দেবেন, তারপরে কোন সার্কেলের আন্ডারে সেটা দেবেন, তারপরে কোন ডিপিএসসির আন্ডারে সেটা দেবেন, ঠিক আছে। ওয়ান টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন দ্যাট আই ওয়ান টু ট্রান্সফার মাই সার্ভিস বুক ডিউ টু বলে কী কী জন্য আপনি নেবেন, কারণ এখানে ট্রান্সফারের জন্য, তো ট্রান্সফার অবশ্যই লিখবেন, ট্রান্সফার অর্ডার ইস্যুড বাই কোন ডিপিএসসি থেকে সেটা কিন্তু লিখতে হবে, তারপরে এখানে মেমো নম্বর দেবেন, এখানে ডেট দেবেন, দেওয়ার পরে আপনি লিখবেন যে ফর ইউর কাইন্ড ইনফরমেশান অ্যাট ফার্স্ট আই হ্যাড বিন অ্যাপয়েন্টেড ইন, ঠিক আছে, তো আমি আগে যে নিযুক্ত ছিলাম ওটা সেই স্কুলের নাম, অর্থাৎ পুরাতন স্কুলের এখানে কিন্তু নাম দেবেন, এখানে যেখানে নিযুক্ত ছিলেন সেই স্কুলের নাম, আর কোন সার্কেলের আন্ডারে এবং কোন ডিপিএসসি আন্ডারে সেটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনি ফিরে সিগনেচার করে দেবেন, ইউর ফেথপুরি থেকে গিয়ে সিগনেচার করে দেবেন, এখানে ডেট দিয়ে দেবেন, ঠিক আছে। আর একটা প্রেয়ার রয়েছে, সেটা হচ্ছে এই একই রকমভাবে লিখবেন এসআইকে, বা এবার সে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে দেখুন, যে প্রেয়ার ফর ট্রান্সফার অফ সার্ভিস বুক ডিউ টু ট্রান্সফার, একরকমভাবে উইথ ডিউ অনার আই বলে নিজের নাম দেবেন, তারপরে কোন টিচার, এই মানে যে টিচার হবেন, এই AHM HT তারপরে AT যেটা হবে আপনি দিয়ে দেবেন, তারপরে স্কুলের নাম দেবেন, ঠিক আছে, এই ড ইউর কাইন্ড অ্যাডমিশন আই হ্যাভ বিন ট্রান্সফার, যে ট্রান্সফার যে স্কুলে ট্রান্সফার হয়েছেন সেই স্কুলের ডিটেলস এখানে পরপর দিতে হবে, সেই স্কুলের নাম, সেই তারপরে ট্রান্সফার অর্ডার ইস্যু হয়েছে কোথা থেকে, ইস্যুড অফ দ্য বলে এখানে দেবেন, তারপর ভাইট মেমো নম্বর দেবেন এখানে, তো এখানে ডেট দেবেন, দেওয়ার পর দেখবেন যে ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু টেক ইনিশিয়েটিভ সো দ্যাট মাই সার্ভিস বুক ইজ ট্রান্সফার টু মাই নিউ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যাট দ্য আর্লিয়েস্ট, ঠিক আছে, বলে এখানে নিজের ফেথফুলি ইয়ার্স বলে নিজের নাম দেবেন, আর এখানে ডেট দিয়ে দেবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো বলে রাখি যে এই সমস্ত ফর্মগুলো অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করি ভিডিওটি অনেক কাজে আসছে, তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য।